আপনারা দেখছেন একুশে টেলিভিশন। 85 বছরের মায়া রানী কুণ্ডুকে চিত্রা নদীর পার থেকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেছেন জেলা প্রশাসক আঞ্জুমান আরা। সন্তানদের কাছ থেকে বিতাড়িত বিধবা মায়া রানী শহরের কুড়িগ্রাম এলাকায় চিত্রা নদীর পারে এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালার পাশে নৌকার নিচে আশ্রয় নিয়েছিলেন। এখানে কাটে তার 12 দিন। এ ঘটনা স্থানীয়রা সাংবাদিকদের জানালে তাদের মাধ্যমে খবর পান জেলা প্রশাসক। তিনি মায়া রানীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেন, কথা বলেন সন্তানদের সাথে। পরে সন্তানরা মায়ের খোঁজ খবর নিতে ছুটে আসেন হাসপাতালে, প্রতিশ্রুতি দেন মাকে বাড়ি ফিরিয়ে নেয়ার।